নমস্কার বন্ধুরা, আমি সীমা, সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি সন্ধ্যাকালীন পর্ব রেখেছি, এত মাইক বাজছে, সারাদিন ভিডিও করতে পারিনি। তো আজ আমি মোমো পরাটি বানাবো, একদম স্বাস্থ্যকর আর রাতের খাবার উপযুক্ত, একদম তেল ছাড়া। যেভাবে বানালে বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, আর চাইলে দুরকম ভাবেই দেখাবো। যারা তেল ছাড়া পছন্দ করেন তারা তেল ছাড়া খেতে পারবেন, আর যারা তেল দিয়ে খেতে চান সেটাও দেখাবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি আলুগুলো কেটে নেব। আয়ুষ অনেকদিন ঘুরেছে, বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, বন্ধুদের সঙ্গে একটু দেখা করে নিল। বন্ধুরা, আমি এখানে 3 পিস আলু নিয়েছি, আলুটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপর দেখাচ্ছি। দুটো গোল একটা লম্বা, হ্যাঁ একটা লম্বা, দুটো গোল। আলু আর কি, আলু ছাড়িয়ে নেব, পেঁয়াজ ছাড়িয়ে নেব, আদা ছাড়িয়ে নেব, আলু আর শশা ছাড়িয়ে নেব। তুমি আলু ভাজা খাও, বন্ধুরাও জানে। খাবারের নামটা কি বললে একবার জান? মোমো পরাটি। মোমো পরাটি, কেন মোমো সেটা ইংলিশ, পরাটি সেটা হলো হিন্দি। মোমো পরাটি আমি গ্রাম্য পদ্ধতিতে দেখাবো, মাটির উনুনে কিভাবে করা যায়। আমি শশাটা ছাড়িয়ে নিচ্ছি, শশাটা ছাড়িয়ে এটা আমি সালাডের জন্য ব্যবহার করব। এটা শশা দিতে পারবো। এবার আমি আদাটা ছাড়িয়ে নেব, আদাটা আমি বাটবো না, করনে কুরে নেব। কি খাচ্ছো তুমি? হ্যাঁ, হাতে কি শশা খাচ্ছো? অনেক অনেক দিনের পরে তো স্কুলে গিয়েছো, আন্টিরা কি বললো তোমায়? এতদিন আসনি কেন? তুমি কি বললে? লঙ্কাটা কুচিয়ে নেব। জ্বর হয়েছিল, লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। ঝালটা কম বেশি যে যেমন খেতে পছন্দ করে তেমনই দিতে হবে। বন্ধুরা, এবার পেঁয়াজটা একদম ঝিরি ঝিরি করে কেটে নেব, যতটা সম্ভব ঝিরি ঝিরি করে কাটতে হবে, যতটা ঝিরি ঝিরি করে কাটা যাবে ততটাই ভালো হবে জিনিসটা, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজটা আমি দেখুন একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। কি করছো তুমি ওখানে? আরে দাঁড়িয়ে আছি, মুখটা দেখো। বন্ধুরা, এবার আমি আলু তিনটে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আয়ুষ, তুমি দেখতে পাচ্ছ আলু? মা কি করো, কি করি বলো তো? আমি এখানে তিনটে আলু কোরণে কুরে নিয়েছি, এবার আমি এর রসটা নিংড়ে নেব। আমি এবার আলুর রসটা পুরো নিংড়ে বের করে নেব। আলুটা একদম ঝরঝরে করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। এই জল এতগুলো বেরিয়েছে আলু, হ্যাঁ জলটা ফেলবো না, জলটা আমার কাজে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুর রসটাও কাজে লাগাবে তুমি? আর দিচ্ছি তো, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা স্বাদ আমি একটু কম দেব, বাবু খাবে তো। এবার আমি এই আদাটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। আলুর সঙ্গে মিশেই যাবে, কি শিওর হয় না কি মিশে যাবে?
এবার আমি এর মধ্যে এই ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। এটাকে আমি মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর নুনটা আমি এখন দেব না, নুনটা দিলে আলুর জলটা কাটবে, যার জন্য আমি নুনটা যখন আলুটা ব্যবহার করব তখন দেব। এটা আমি এখন এক সাইডে রেখে দেব। এবার আমি একটা গামলি নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব। সবটাই না, না অতটা লাগবে না, আমরা আড়াই জন লোক। অত খেতে পারবে তুমি? হ্যাঁ, আমরা দুজন আর হাফ। আয়ুষ কটা খাবে? স্বাদ মতো নুন। বন্ধুরা, আমি বলেছিলাম আলুর রসটা আমি ফেলে দেবো না, ব্যবহার করব। তো আমি আলুর রসটা দিয়ে প্রথমে ময়দাটা মাখবো, তারপরে যতটুকু জল লাগবে সেই জলটুকু দেব। এবার যতটুকু জল লাগবে ততটুকু আমি দেব। বন্ধুরা, আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে আমি উনুনের কাছে চলে যাব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে দেবো। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, আমি একটা এরকম একটা ঢাকনা নিয়েছি, আমি ঢাকনাটা দিয়ে জলটা ঢাকা দেবো। এবার জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি একটা পরোটা বেলে নেবো। পরোটা খাও? কবে থেকে আমি তেল ব্যবহার করছি না, আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। গোল গোল ঘোরার জন্য। বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি, এবার আমি এই প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা বেলে নেব। বন্ধুরা, আমি এতে তখন নুনটা দিইনি জল কাটবে বলে। এবার আমি নুনটা মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো। এবার আমি এর ওপর দিয়ে এইভাবে ভালো করে চারিদিকটা ছাড়িয়ে দেব। আরেকটা যে আমি বেলে রেখেছিলাম সেটা এবার আমি এর ওপরে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি ভালো করে সাইড গুলো বন্ধ করে দেব। কেন বলো তো? যতটা ভালোভাবে সম্ভব এইভাবে আমি বন্ধ করে দেব, কিংবা আমি এইভাবে হালকা করে এরকম ভাবে মুড়ে দেব, সেটা দিলেও হবে। আমি এইভাবে মুড়ে দিচ্ছি, আপনারা চাইলে হালকা জল দিয়েও চেপে দিতে পারেন, আমার এটাই সহজ মনে হয়। তো আমি এইভাবেই মুড়ে দিই। এবার আমি প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। প্লেটের মধ্যে সামান্য 2-3 ফোঁটা তেল নিয়েছি, তেলটা প্লেটের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এই পরোটাটা এর ওপরে এইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। রাতে অনেক সময় মনে হয় না ভালো কিছু খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু অয়েলি কিছু খেতে চাই না, তো এইরকমভাবে খেলে সুস্বাদুও হবে এবং স্বাস্থ্যকরও হবে। তো আমি এবারে এটাকে, বন্ধুরা আমি এখানে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এবার কিছুটা গরম জল নেব এইভাবে, আর কিছুটা ঠান্ডা জল আমি দিয়ে দেব। এবার আমি প্লেটটা এর উপরে বসিয়ে দেব, দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এটা দিয়ে ঢাকা দিলে আমার যেহেতু ওই বাটিটা বড় আছে, তো জলের ভাপটা বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমি এই গামলিটা দিয়ে ঢাকা দেব। তাহলে ভাপটা ভালোভাবে লাগবে এবং পরোটাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি আরেকটা বানিয়ে নেব একইভাবে। বন্ধুরা, ওটা আমি ভাপে দিয়ে দেখাচ্ছি, আর এটা আমি তেলে ভেজে দেখাবো। তো এটার মধ্যে আমি একটুখানি বাটার এরকমভাবে লাগিয়ে দেবো অল্প অল্প করে। বাচ্চাদের এইটা ভালো লাগবে, ওটাও ভালো লাগবে, ওটাও চাইলে আপনারা বাটার দিতে পারেন, ওটা আমি বাটার দিইনি। এটাতে আমি একটু একটু করে বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা গলে গেলে এটা আরও টেস্টি হবে খেতে। বন্ধুরা,
5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা আলগা করে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা, আপনাদেরকেও দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আয়ুষ কিরম ফুলেছে দেখো লুচির মতো, খাবে নাকি? কি সুন্দর হয়েছে দেখুন, সিদ্ধ হয়ে গেছে। দু পিঠ সিদ্ধ হয়ে গেছে, তবু আমি একটু উল্টে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা খেতেও যতটা টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষে ততটাই ভালো, কোনো তেল ব্যবহার নেই, বয়স্কদের জন্য তো খুবই ভালো এবং বাচ্চাদের। একদম রেডি, এবারে নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি আরেকটা বানানোর জন্য। এটাও আমি কম তেলে ভাজবো, তো আমি প্যানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। উল্টে দেবো। বাবু তাকাও তুমি, আরে জিভের থেকে জল কার পড়ে দেখি। খাবে না তো আজকে, আজ ঘুমিয়ে পড়েছে। তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, মাঝে মাঝে রাত্রেবেলা ডাকলে বলে না ঘুমাচ্ছি তো। কথা বলছে কে? ঘুমিয়ে পড়েছে নাকি? ওটা আমার বাচ্চা, ওটা মুন্দি খেলা করছে। এটাও কত সুন্দর ফুলে, কি সুন্দর দেখতে হয়েছে। এটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দুটো দুরকম বানিয়েছি, আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। আয়ুষ তো ঘুমিয়ে পড়েছে, আমাকে একাই খেতে হবে। কি না না, এক্ষুনি আমাকে বললো না আমি ঘুমিয়ে পড়েছি, তাই তো শুনলাম আমিও। এখন বলছে না না না। দেখুন বন্ধুরা আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এটা সস লাগিয়ে বা তরকারি দিয়েও যেভাবেই খাবেন সেভাবেই ভালো লাগবে। এটাও ঠান্ডা হয়ে গেছে, কেটে নেব। চুরি হয়ে যাচ্ছে ওই দিক থেকে, আয়ুষ তো চুরি করে না। বন্ধুরা রাতে এরকম টেস্টি খাবার, হালকা এবং সুস্বাদু, শরীরের পক্ষে ভালো আর পেটও ভরে, খুব ভালো খাবার। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম আছে। বন্ধুরা খাবারগুলি বানাবেন আর আয়ুষকে একটু দেবেন যে বানাবেন, করুণ ভাবে বলছে। বন্ধুরা এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে দেওয়া আছে, ভাপে সেদ্ধ হলে যে এত সুন্দর একটা সেন্ট বেরোয়, আপনারা একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এর ভিতর থেকে। আমার কখন হবে আমি বুঝতে পারছি না, আমার দেওয়া হবে কি? ভিডিও শেষ হলে? বাহ খুব ভালো বলেছ, একা একা খাচ্ছে ভিডিও শেষ করে। আমাদের আমার আজকের পর্বটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়েই আমি উৎসাহ পাই, আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, দিদি এগিয়ে যান, দিদি পাশে আছি। সত্যি এগুলোকে আমার আমার এই কমেন্টগুলো যে আমাকে কতটা অনুপ্রেরণা দেয় সেটা আমি শুধু ভিডিওতে বলার জন্য বলছি না, মন থেকে বলছি। সত্যি আমি খুব আগ্রহ পাই আপনাদের এই কমেন্টগুলো পড়ে। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,
এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর কি ধরনের রান্না দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানান। আর যদি আপনারা কোনো ভালো রান্না আমার সঙ্গে শেয়ার করতে চান প্লিজ আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন, আমি নিশ্চয়ই সেটা করব। দেখা হবে আগামী পর্বে এরকমই একটা ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।